হ্যালো এভরিবডি, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, তোমাদের দোয়ায় অ্যান্ড আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেকদিন ধরেই চিন্তা করছিলাম নতুন ভিডিওটা কোন টপিকে বানানো যায়। তো অনেক ঘাটাঘাটি করার পর আজকের এই ভিডিওটা বানানোর আইডিয়া মাথায় আসে। তো আজকের ভিডিওতে মূলত আমরা দুইটা পাখিকে নিয়ে কথা বলবো, যাদের নিয়ে বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক হয়ে থাকে। সেই দুইটা পাখি হলো উট পাখি আর বাজ পাখি। মানে এখানে উট পাখি বলতে বোঝানো হয়েছে ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকারকে, আর বাজ পাখি বলতে বোঝানো হয়েছে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে। এই দুইজনকে নিয়েই মূলত বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক হয়ে থাকে। উভয় দলেরই দাবি তাদের গোলকিপার সবার শেয়ার। তো আজকের ভিডিওতে মূলত আমরা জানবো কিভাবে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ থেকে বাজ পাখিতে পরিণত হলো, এবং ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকার থেকে উট পাখিতে পরিণত হলো। তো আর দেরি, ভিডিওটা শুরু করা যাক। তো আমরা যদি প্রথমেই তাদের মোট সম্পত্তি নিয়ে আলোচনা করি, তাহলে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ এর মোট সম্পত্তির পরিমাণ $40 মিলিয়ন, যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে বের হচ্ছে মোটামুটি ৩৫০ কোটি টাকা। অন্যদিকে আমরা যদি ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকারের দিকে যাই, তার সম্পদের পরিমাণ $50 মিলিয়ন, এটা বাংলা টাকায় দাঁড়াচ্ছে ৪৫০ কোটি টাকা। তো বলাই যায় সম্পদের দিক দিয়ে ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকারই এগিয়ে থাকে। তো আমরা যদি তাদের গাড়ি কালেকশনের দিকে যাই, তো মার্টিনেজের কাছে রয়েছে ফেরারি কোম্পানির ফেরারি 488 GTB, যার মূল্য বাংলাদেশি টাকায় দেখলে ৩ থেকে ৪ কোটি টাকা হবে। এছাড়াও মার্টিনেজের কাছে রয়েছে BMW i8, যার মূল্য বাংলাদেশি টাকায় ৭ থেকে ৮ কোটি টাকা। মার্টিনেজের কাছে আরো রয়েছে ODA8 এবং একটি মার্সিডিজ বেঞ্চ। অন্যদিকে আমরা যদি অ্যালিসন বেকারের গাড়ি কালেকশন দেখি, তো তার কাছে রয়েছে ODQ7, যা ভারতের ক্রিকেটার বিরাট কোহলির কাছে রয়েছে। এছাড়াও রয়েছে মার্সিডিস G63 AMG। অ্যালিসন বেকারের কাছে আরো রয়েছে মার্সিডিস বেঞ্চ G350D।